আসসালামু আলাইকুম বিয়াজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখি আপনারা সকল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ পালা আছে বিয়াজ আমার ফ্যামিলিও বালা আর আমি দোয়া বিয়াজ আপনারা যারা যেখানে আসন সকল ভালো থাকতা সুস্থ থাকতে এবং নিরাপদে থাকতা তা বিয়াজ আমি একটা গার্ডেনিং ভিডিও লিয়ে আইছি আপনারা লাগে আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো পাইবা আর দিসি আর আমি আমার স্পেশাল একটা গাছ আপনারা দেখাইমু আৰু দেখাই দাম দেখ আপোনাৰা চিন্তা পাৰা নাই বিয়াজ জানি অনেক বাই বুই নাই তো গছ আছে বাট আমি কোনো বছৰো বিয়াজ যি গাছটো আমি ৰৈ ঠিক আছে গছ উঠে কিন্তু বাছাই দাম পাৰি না তো দিছে আৰু বিয়াজ তাৰ ব্যতিক্ৰম নাই সত্তৰটা গছ উঠছে আৰু মৰছে মৰছে আৰু উঠছে আমি দুই তিনবাৰ ৰৈছি তো একেৰে দিয়া পিয়াঁজ এক গাছ উঠছে আৰু দুটাৰে একো এলাহৰি কৰিও ৰাখি দিছে কৈ দেখি কেতিয়াবা কেটাৱাই তো শেষে নিয়া আজ আমি গার্ডেনও দিলাইছি একঠোবর মাজে ওখান থেকে বেশি বাড়ির দেন না খান্দুখে নিয়া আর একটা দিলাইছি নাগামোরচার গাছ রা সুটু মুঠো একদম সুটু একটা নাগামরচর গাছ ও একটাও অবহেলার সিচিঙ্গার গাছটাও অবহেলার হইতে দুই শিচিঙ্গা যদিও ওয়ে না তো নাগামরিচর গাছটা ওই বনে উলো আর নাঙ্গাম গাছও সুটু শিচিঙ্গার গাছও আসিল এক আনহেলথি আরে ইয়া আমি ভাবছিলাম না বাসবো যে আমি তো প্রতি আমাৰ আমার ওয়ে না লাগে আজ একটু বাপ ওটা যেটা গাছ ওইব কি ওই তো নাই মনে হয় ওই তো নাই তো গতকালে কয়েকদিন আগে সপ্তাহ দিন আগে আমি আমার গাছটা আসলে গার্ডেনও তো একটু বাতাস দিলেও বেশি লাগে রেন দিলেও বেশি লাগি যায় তো ভাবলাম যে না গাছটার একটু সে ভরিয়া কোনো যদি রাখতাম পারি তো দেখিছেন বালা হয়নি তো বিয়াজ আমার ফ্রন্ট গার্ডেন তো আপনারা জানেন আমার বাকি গার্ডেন নাই তো আমার গার্ডেন গাছটারে আমার দরজার সামনে একটা ঠোপ তুলা দিয়া ঠোপটা আনি দিছে আনি ঠে রাখি দিছে কইতে দরজার সামনে গাছটা ধোক বেশি সুতো গাছটা দেখি কিতা হয় এখন পেঁয়াজ গার্ডেন তো দরজার সামনে নিয়ে আসে একটু চালর তলে রাখছি আমি রাখাই দেখি আমার গাছটা একটু বালা লাগের দেখতে ভালো হয়েছে এখন আর তিন চার দিন দেখি পেঁয়াজ আর একটু ভালা লাগে তো আজ ভাবলাম যে রওয়ার ভাত তো নেই গাছর জোর মাটিও লার্চি নাই মাটি সইছিও না আমি কোনো যা যতনও করছি না পেঁয়াজ কোনো ধরনের কোনো সারও দিছি না তো আজকে গাছতাম গাছা দেখি একটু ভালো লাগে দেখতে আর আমার উদ্দেশ্য হইল পেঁয়াজ খাই না খাই কেটা অসুবিধা নেই যে একটা শিচিঙ্গা যদি দৌড়ে আর আমার দেখতাম পারি ওটো আমার সার্থকতা দিছি আর বিকজ আমি কোনো বছরও আমি শিচিঙ্গার গাছ বড়ো করতাম পারি না প্রতি বছর আমার গাছ মরি যায় আর বেশি সুন্দর লাগে বিয়াজ আমার বিলাতের বাগানবাড়ির বা যে সুন্দর টানার গ্রীন হাউজের ভিতরে শিশিঙ্গার গাছ করছেন দেখতে যে ভালো লাগে আসলে খানি তো বড় নাই বিয়াজ তো যায় সব ধরে নিয়া কিন্তু দেখার যে একটা সুন্দর ওইলে যে কোনো গাছও ভালা লাগে তো বাইর গাছ দেখি আমি দেখি আমার খুব ভালো লাগে তো ও আমার গাছটাই দেখি বিয়াজাল আলহামদুলিল্লাহ দিলে একটু বড় ধীরে ধীরে তো আজ ভাবলাম যে মাটি গেছেন যেহেতু জ্বর বেশি টাইট আর কোনো খানি উনিও দিছি না এলাকড়িয়া তাজকে বিয়াজ আমি একটু জাক ফ্রুটর কিছু বাকল আছে সাথে কিছু মেলনের বানানার আর কি কিম্বা এক সেলটিভ ওটা কিছু বিয়াজ আমি আমি একটু মাটির নিচে নিচে হারাইয়া দিলাইম আর অলফা একটু চিকেন মানুর দিব আর সাথে কিছু মিকেল গুঁড়ো দিবো যে একটা গুটি গুটি চার জা পেঁয়াজ ওখটা দিয়ার অলফ নিউ মাটি দিয়া পেঁয়াজ আমি গুড়িয়ার দিয়া দেখতাম যে দেখি সপ্তাহ দিন বা পনেরো দিন বাদে গাছ কোনো পরিবর্তন হয়নি আর জাক ফ্রুটর যে পিলজ এটা বা জাক ফ্রুটও তো আপনারা সবাইও জানেন যে পটাশিয়ামতো কোনো অভাব নাই অত বেশি পটাশিয়াম আছে আর আমার গাছাত যখন বিয়াজ ছোটো চোটো ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করছে মনে হয় এখন পটাশিয়ামর বেশি দরকার তো ওটা চিন্তা করিয়া করতে আমি আমার ওটা খাটালর যে মুজি বা বাকল জাতার আমরা কই ওটা বিয়াজ আর খোলার বা ষোলটা সপ্তাহ কি হারিয়া দিয়ার গুড়িয়া দিয়ে রাখি দিয়ে দেখি কীটা হয় আপনারা তো এখন ভাবি আছে আমার গাছল লাগে আর গত বছর দেখছি আমার আর টানর ভিডিও আমি নিয়মিতও দেখি সব সময় কমেন্ট করা হয় না আমি যদি ভুল না করি টানোর চ্যানেলের নাম মনে হয় রাহে না তার ওরকম এলটমেন্ট গার্ডেনিং করেন বই নিয়ে আমার লাস্ট ইয়ার দেখছি মাছ আলো অনেক সুন্দর সিচিং হয়েছে টানর এলটমেন্টর মাঝে আমার দেখতে আসলে খুব ভালো লাগছে গত বছরও আমার গাছ হইয়া মরি গেছিল আর দিছি আর দেখছি আমার বিলাতের বাগানপাড়ির বাইর মাসাল্লা খুব সুন্দর হয়েছে আর আরও একজন বই নাম দেখছি আমি একটা না দুইটা গাছ দড়িয়ে আবার মরি যায় ছোটো ছোটো দৌড়িয়ে আবার মরি যায় তো গাছটাই বড় হয়েছে আর দৌড়ে আর মরে আর তাই দেখতে ভালো লাগে গাছ তো বড় হয়েছে তবে আজ আপনারা লাগে মাতি মাতি দেখ আমার কিচেনৰ ৱাইষ্ট যেগুলা একে নাম খইছি চকলটা পিয়াঁজ আমি চাইডৰ মাটিকে চিনি একো শৰাইছে শৰাই আমি হাৰাই হাৰই দিলাই দাম তলে দিয়াৰ আবাৰ আমি গুৰিয়া দিলাই দিব পিয়াঁজ ত' গুৰিয়া দিয়াতো পিয়াজ যিহেতু এতিয়া আমাৰ ফ্ৰন কাৰ্ডেন আমাৰ দৰ্জাৰ চামনে ঠপটা ৰাখা তো এই তাৰ মাজতো ফুকা মাকৰ ফুকা একটো উৰুৱা উৰি কৰবো বেছি আপোনাৰো জানো যিহেতু এতিয়া একদম ফ্ৰেছ তো বিয়াজ আমি নিউ কম্পোস্ট ওপরে দিয়া অল্প একটু মাটি নিম আমি গুড়িয়া দিলাই কি দিয়া শেষে বিয়াজ আমি একটু টার্মারিক পাউডার আর মিন্টর যে লিপর যে গুড়া ওটা আমি মাটির উপরে ছিটাইয়া রাখি নিবো তো এক প্রকার হয় বিয়াজ মিন্টর যে স্মেল এটা ফুকামাকরে বেশি সহ্য করতে পারে না থাকলে ফুকামাকর বেশি হয় না আর টার্মারিক পাউডার বিয়াজ টার্মারিক পাউডার থাকলেও ইয়া ইজিলি বইতো না যদি একটা বয় উঠিয়া যাইব এখানে কোনো বাসা বান্ত ভারত নাই তো মিন্টর যে গুঁড়া যেটা গুড়া লিপর গুঁড়াটা আমি প্রতি বছরে আমার ঘরের ভিতরে যে সময় আমি গাছ রাখি তে আমি ওরকম ছিটাই ছিটাইয়া উফুরিয়ে রাখি দেই ইনশাল্লা কোনো ফুকামাকড় হয় না কোনো বছরও ফুকা উকা যে উড়ে অনেক পাইবি দেখে খেলা খেলা ফুকো হয়ে যায় এরকম বেশি হয় না একটা দুইটা যদিও হয় তো এটা বিয়াজ আমি ফরে মারিলে ইজো করে কিন্তু বেশি হয় না তো ও গাছটারও বেঁয়াজ আজকে আমি একটু টার্মারিক পাউডার আর একটু মিন্টর যে গুড়া ওটা আমি একটু ছিটাই দিলাই ম আমি দুই দিন আগেও পেঁয়াজ যতনটা নে করতাম পারছি না আমার মিন্টর গুঁড়া যে একটা যেটা লিপর গুঁড়া যে একটা একটা আমি আর শেষ হয়ে গেছিলাম পেঁয়াজটা আমি সপ্তনে আনিয়া একটা পট আঞ্চি আনিয়া তারপরে আমি ভিডিওটা বানিয়ে আপনার লোক শেয়ার করলাম আর চাইতে কোকা বিয়াজ একটু উষা হয়ে গেছে যেহেতু আমি এখন আমি নয়া কিছু জিনিস আড করছি আর গাছটা লাগে একটু নিচে আটকেছেগি এখন দিন সে ডাউন গাছর জোর বিয়াজ দুই দিন পরে আমি দেখম আবার সেম জায়গা যাইবগি বিকজ তো ফসিয়া নিষেধি লাামিজিব নিচে দিলামলে আবার সমানও যাব দেখ এখনো যে ফানি দিছি এখনও লাগে সমানো গেছে বিয়াজ মাত খতার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ দৃষ্টিতে দেখবা আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ মনে করি একটা লাইক দিবা কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার ফাঁসে থাকবা আর যারা পাইবেই নাই না আমার চ্যানেলটার ফাঁসে আসুন সব সময় আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ তো আজ আমি টার্মারিক পাউডার দিলাইছি সিটাইয়া এখন আমি একটু মিন্টর যে গুড়া ওতে একটু ছিটাই লিম আর আপনারাও যদি পেঁয়াজ মিন্টা ইউজ করিয়া তখন আপনারা জানুন আর যারা ইউজ করছেন না আপনারা ইউজ করিয়া দেখুন জানো আৰু আমি এতিয়া কিনি আনিছোঁ বিয়াজ আমাৰ গাৰ্ডেনো মিনথৰ গাজ নাই আমি লগাই অনা এতিয়া বেছি জাগা জুৰিলে আমাৰ গাৰ্ডেন এটা বিয়াজ বেছি বৰ নাই লাগে আমাৰ দুই তিনি বছৰ আগে আছিলোঁ আমি চিৰিয়া উৰিয়া পেলাই দিছে এতিয়া ৰাখচি না আমাৰ কিছুমান দৰকাৰ একপথ আনিবলৈ মানে এদিন যায় বিয়াজল ফেক্টৰ চিটাই আৰু চাম টাইমচ টি যাৰা বালাফাইন খায় অৱশ্যে আমি টি বালাফাইনে বিয়াজ মিন্থৰ খাই অনা তো আমি খালি আমার প্লান্টর লাগে আমি গরু আনি আনিয়া রাখি আঁকি তো ফোট নিলে অনেক দিন যায় খালি অল্প একটু সিটাই সিটাইয়া দিই তো দেখো কমি আজ আমার যতন করাটা শেষ হয়ে গেছে যতন করাটা কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা আর লাস্ট আবার দেখে আর আপনার কাছে বিদায় নি কি সকল বালা থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং